ভারতবর্ষের উন্নয়নের দিশারী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এসে পৌঁছেছেন। তিনি আপনাদের সামনে বক্তব্য রাখবেন এবং এখন দেখুন বিমান বাবু পার্টির সেক্রেটারি নিজের নামে ব্যাংক অ্যাকাউন্ট বলছে আমার প্যান কার্ড নেই। 45,000 টাকার বেশি জমা দিতে হলে প্যান কার্ড লাগে, হিসেব লাগে। 1,00,000 টাকা যদি আপনি কাউকে দেন আপনার সমস্ত ডিটেলস দিতে হয়। তো বিমানবাবু আপনার প্যান কার্ড নেই, আপনার কি সসপ্যান আছে? টাকা ডাইলাগর থেকে সসপ্যানে করে টাকা তুলে না সসপ্যান দিয়ে রান্না করে কি ভাবে বোনেরা? সসপ্যানে রান্না করলে 15-16 কোটি টাকা আসে। আবার বলছি কি রকম, আমি তো ঠাকুর ঘরে কে, আমি তো কলা খাই, উনি নাকি জানেনই না, উনি নাকি নিয়ম কানুনই জানেন না। খুব ভালো জানে 35 বছর ধরে মানুষকে খুন করে মাটিতে পুঁততে জানে, নরকঙ্কাল করতে জানে, সিঙ্গুরের জমি দখল করতে জানে, তাপসী মানুষকে ধর্ষণ করতে জানে, নন্দীগ্রামকে জ্বালিয়ে দিতে জানে, নেতাইয়ে খুন করতে জানে, কাঙ্গুয়ায় হাত কেটে নিতে জানে, কি জানে না সব জানে। দিয়ে কি বলছে, বলছে আমি যদি তোমার ভোট কাটি তবেই তুমি ইলেকশনে জিতবে, আর তোমার ভোট কাটতে গেলে তৃণমূল কংগ্রেসকে হারাতে গেলে তুমি আমাকে টাকা দাও, আমি তোমার হয়ে কাজ করব। এইটা বিজেপি পার্টি গত লোকসভা নির্বাচনের সময় সিপিএম কে চিঠি দিয়ে বলছে 7,00,000 টাকা দাও, 8,00,000 টাকা দাও, এবং রিসিভ করে যে টাকা নিয়েছে তাও স্ট্যাম্প পেপারে সই করে দিয়েছে। এই মনে রাখবেন, বিজেপি পার্টি চিঠি দিয়েছে সিপিএম কে, এদের আন্ডারস্ট্যান্ডিং এইরকমই। সিপিএম বিজেপিকে টাকা দেয়, বিজেপি সিপিএম কে টাকা দেয়, কংগ্রেস সিপিএম এর সাথে হাত মেলায়। বন্ধ করুন থেকে আর কিছু করনি, আজকে আমাদের সময় নিউট্রন বিস্তার। তুমি করতে পারোনি, তুমি করতে পারো না, আমরা করতে পারি, লেট আস ডু ইট। আমাদের করতে সুযোগ দেওয়া উচিত বলে আমি মনে করি। কাজ নেই, কর্ম নেই, তিনটে পার্টি এক হয়েছে, কি করবে? জঙ্গলমহল বন্দুকের হাতে চলে গেছিল, সারাক্ষণ মানুষ মারা যেত, খুন হতো। সেই জঙ্গলমহলের মেয়েরা ছেলে মেয়েরা রাত্রি 2টো পর্যন্ত ভোট দিয়েছে, যারা দিনের বেলায় বেরোতে পারতো না।